তোমার এরকম ভাবে লোক ঠকিও না, নির্লজ্জতার একটা সীমা আছে। তুমি আমার মা হও, তাই কখনো ছোট থেকে তোমাকে এরকম ভুল কাজ করতে দেখলেও জোর গলায় কিচ্ছু বলতে পারিনি। তবে আমার স্ত্রীকেও যখন তুমি এই পথে নামিয়েছো, তখন তোমাকে বলতেই হবে। নাটক করিস না তো, এসব না করলে তোকে এত ভালো স্কুল কলেজে পড়াতে পারতাম। আর একটা কথা সবসময় মনে রাখবি, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তার মানে এতদিন যদি আমি লোকে আমাকে নির্লজ্জ বলবে এই ভেবে ঘরের কোণে বসে থাকতাম, তাহলে তো জীবনটার কি হতো ভাবতে পারছিস? মা, এই রুটিগুলো লোকজনে খায়, ওরা আমাদের কাছে রুটি কিনতে আসে, ওরা আমাদের উপর ভরসা করে বলেই তবে তো কিনতে আসে, আর তুমি ওদের বিশ্বাসের এই দাম দিচ্ছ? কেন অযথা মাকে বকাবকি করছো প্রীতম? মা কি এমন ভুল করেছে? আমাদের দোকানে তো এত লোক রুটি কিনতে আসে, আমরা প্রায় সবাইকেই তাদের সামনে রুটি বানিয়ে দিই। কিন্তু যারা অগ্রিম 30-40টা রুটির অর্ডার দিয়ে যায়, তারা তো দাঁড়িয়ে থেকে দেখতে আসে না। আমরা কিভাবে রুটিগুলো বানাচ্ছি, তাহলে আমাদের ধরা পড়ে যাওয়ার ভয় কোথায়? কেউ দেখতে আসছে না বলে তোমরা তাদের 2-3 দিন পুরানো রুটিগুলো একটু সেঁকে দিয়ে দেবে, এগুলোকে কি চিটিং করা বলে না? খুব শীঘ্রই যখন কেউ জেনে যাবে, তখন তোমরা বুঝতে পারবে আমি কেন তোমাদেরকে বারণ করতাম। ঠিক আছে, পরের কথা পরে ভাবা যাবে, এখন তুমি অফিসে যাও। আমরা যেমন তোমার অফিসের কাজ নিয়ে মাথা ঘামাই না, আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমিও আমাদের ব্যবসা নিয়ে মাথা ঘামিও না। প্রীতমের সঙ্গে তার বউ শ্রেয়া এবং তার মা সুনিতা দেবী ঝামেলা লেগেই থাকতো। শ্রেয়া এবং সুনিতা দেবী একসঙ্গে রুটি বিক্রি করে, একটু বেশি লাভের আশায় তারা তাদের গ্রাহকদের ঠকাতেও দুবার ভাবে না। আর এই নিয়ে প্রীতমের সঙ্গে তার মা এবং বউয়ের প্রায় দিনই অশান্তি হতে থাকে। শ্রেয়া আর সুনিতা দেবীর এমন নির্লজ্জতা প্রীতমের মোটেই পছন্দ হয় না, কিন্তু তারই বা আর কি করার আছে। সে কিছু বললেও তার মা কিংবা স্ত্রী কেউ তার কোনো কথা শুনতে চায় না। এভাবেই দিন কাটতে থাকে। সুনিতা দেবী এবং শ্রেয়ার নির্লজ্জতা কমার বদলে দিনের পর দিন যেন বাড়তেই থাকে। মা, আজকে কিন্তু 50টা রুটির অর্ডার আছে, আমি এতগুলো রুটি বানাতে পারবো না, কোনো একটা আইডিয়া বের করুন তো, আপনি তো এত বছর ধরে এই বিজনেসটা করে আসছেন। তুমি যে কটা পারবে হাতে বানানোর চেষ্টা করো, বাকি আমি দেখছি কি করা যায়, আমাকে একটু ভাবার সময় দাও। আপনাকেও এত ভাবতে হবে? এইসব ভুলভাল কাজ করাই তো আপনি ডিপ্লোমা পেয়েছেন। আপনার কাছ থেকে আমি প্রত্যেক দিন লোক ঠকানো শিখি, আর আজকে আপনি বলছেন আপনাকে ভাবার জন্য সময় দিতে হবে। আমার শুনেই তো কেমন অবাক লাগছে। এইসব কথা শুনলে বোঝা যায় না তুমি আমার প্রশংসা করছো নাকি অপমান করছো। তবে যাই করো, আমার এসব শুনতে ভালোই লাগে। তুমি একেবারে আমার যোগ্য বৌমা হয়েছো, একেবারে নির্লজ্জ শাশুড়ির নির্লজ্জ বৌমা। আপনার মতো হতে আমার এখনো বেশ সময় লাগবে, আপনি তো একেবারে পাকা খেলোয়াড়, এই জন্যই তো সারাদিন আপনার সাথে সাথে থাকি, যাতে আপনার থেকে সবকিছু শিখে নিতে পারি। এবার বলুন তো, এতগুলো রুটি কিভাবে বানানো যায়? আমার একদম হাতে রুটি বেলতে ইচ্ছে করছে না, এমনিতেই অনেক কষ্ট করে আটাটা মেখেছি। ঠিক আছে, তোমার যখন আজকে রুটি বেলতে ইচ্ছে করছে না, তুমি এক কাজ করো, আমাদের বাথরুমের মধ্যে যে বড় বালতিটা আছে না, তার তলাটা তো একদম চ্যাপ্টা প্লেন, ওটা নিয়ে এসো। আটা মাখাগুলো গোল গোল করে রেখে ওই গামলাটা দিয়ে চেপে দাও, দেখবে গোল গোল রুটি হয়ে যাবে। এটা তো ঘরের যে কোনো বাসন দিয়েও করা যাবে মা, শুধু শুধু বাথরুম থেকে গামলা আনতে যাব কেন? আমার তো কিরকম যেন ঘৃণা লাগছে। গামলার তলাটা তো সবসময় পরিষ্কার থাকে, আর যেটুকু ভেজা থাকবে সেটা একটু মুছে নাও, তারপরে কাজ শুরু করে দাও। বাথরুমের গামলা দিয়ে করবো না মা, আমি ঘরের কোনো বাসন দিয়েই করছি, আমার বাথরুমের জিনিস দিয়ে রুটি বানাতে মোটেই ইচ্ছে করছে না। দুপুরবেলা তো বসে বসে সবকটা বাসন মাজলে, এখন আবার তাতে আটা লাগাবে বলছো? তারপরে নিজেকেই সব বাসনগুলো মাজতে হবে, এটা কিন্তু ভুলে যেও না। আর বাথরুমের গামলা দিয়ে করলে ওই গামলা বাথরুমে থেকেই জল পড়ে পড়ে ধুয়ে যাবে, তোমাকে আলাদা করে মাজতে হবে না, তোমার ভালোর জন্যই বলছি, আর তুমি আমাকেই মানা করছো। সত্যি মা, আপনার কত বুদ্ধি, সবাই যদি আপনার মতো শাশুড়ি মা পেত, তাহলে কেউ আর কখনো বিয়ে করতে ভয় পেত না। এই বলে শ্রেয়া সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের বলা উপায় অনুযায়ী সে বাথরুম থেকে গামলা নিয়ে এসে সেই গামলা দিয়ে আটার গোল্লাগুলোকে রুটির আকার দিতে থাকে। এভাবে খুব সহজেই শ্রেয়া 40টা রুটি বানিয়ে ফেলতে পারে। শ্রেয়া এবং তার শাশুড়ি মা এতটাই নির্লজ্জ ছিল যে তারা নিজেদের ছাড়া অন্য কারোর কথা ভুলেও ভাবত না। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কেটে যায়। সুনিতা দেবী এবং শ্রেয়ার নির্লজ্জতা বাড়তেই থাকে। তারা মাঝে মাঝে তাদের নির্লজ্জতার সীমা নিজেরাই কখন ছাড়িয়ে যায় তারা নিজেরাই বুঝতে পারে না। এমনই একদিন তারা তাদের রুটির দোকানে রুটি বিক্রি করছিল। সেই সময় একজন বয়স্ক লোক সেখানে রুটি কিনতে আসে।
তোমাদের দোকানের রুটি কত করে গো বৌমা? আমার কাছে তো পয়সা নেই, তাই আগেই দাম জিজ্ঞাসা করে নিচ্ছি। আমাদের দোকানের এক পিস রুটির দাম 4 টাকা, আশেপাশের দোকান থেকে আমরা 1 টাকা 2 টাকা কম করেই নিই, আর সেই জন্যই আমাদের দোকানে এত ভিড় হয়, বুঝলেন? আপনি কটা নেবেন বলুন, আমি এক্ষুনি আপনাকে বানিয়ে দিচ্ছি। আমি তো আগেই বললাম আমার কাছে বেশি পয়সা নেই, আমার কাছে যা টাকা আছে আমি তাতে 3টা রুটি কিনতে পারবো, তুমি বরং আমাকে 3টা রুটিই বানিয়ে দাও। মনোহর বাবুর কথা শুনে শ্রেয়া তার জন্য 3টে রুটি বানিয়ে দেয়। রুটি বানিয়ে ঠোঙার মধ্যে ভরে মনোহর বাবুর হাতে দিতেই মনোহর বাবু শ্রেয়ার হাতে 4 টাকা দেয়। আর 2 টাকা দিন, আমি দাঁড়িয়ে আছি তো, 4 টাকা করে 3টে রুটির দাম 12 টাকা হয়, আর আপনি 10 টাকা দিয়ে চলে গেলে হবে, আরো 2 টাকা দিয়ে যান। তোমরা তো আমাকে চেনই, আমি রাস্তার ধারে বসে থাকি, ভিক্ষা করে খাই, আমার কাছে তো অত টাকা থাকে না, আমার জন্য না হয় 2টাকা কমই নিলে, আমি এখন আসছি কেমন? আমার বৌমাকে ভালো মানুষ পেয়ে ওকে ঠকিয়ে চলে যাচ্ছেন, আমি থাকতে সেটা কখনোই হবে না। রুটির দাম যত হবে আপনাকে তত টাকাই দিতে হবে। আমরা আমাদের দোকানে গরিব বড়লোক ভিখারি শিল্পপতি এরকম ভাবে শ্রেণী বিভাজন করি না, বুঝলেন? আমরা যেমন সবার থেকে একই দাম নিই, তেমনি সবার থেকে একই ভাবে টাকা আদায় করি, আরো 2 টাকা দিয়ে যান। আমার কাছে সত্যিই নেই, আপনি বললে আমি কাল এসে না হয় আপনাকে 2টাকা দিয়ে যাব, আজ আমার কাছে রুটির সাথে তরকারি কিনে খাওয়ারও টাকা নেই, তা না হলে শুধু শুধু 2 টাকার জন্য আপনার এত সময় নষ্ট করতাম না। তাহলে এক কাজ করুন, আপনি রুটির প্যাকেটটা আমাকে দিন, আমি 1টা রুটি কমিয়ে দিচ্ছি, তাহলে আপনার 8 টাকাতেই হয়ে যাবে, আর আপনি 2 টাকা বাঁচিয়ে বাড়িতে নিয়ে যেতে পারবেন। এই বলে সুনীতি দেবী নির্লজ্জের মতো মনোহর বাবুর হাত থেকে রুটির প্যাকেটটা নিয়ে নেয় এবং সেখান থেকে 1টা রুটি কমিয়ে দেয়। সে 2টো রুটির দাম নিয়ে আবার 2 টাকা মনোহর বাবুকে ফেরত দিয়ে দেয়। তাদের এরকম কাণ্ড কারখানা দেখে তাদের দোকানে আসা অন্যান্য লোকজন অবাক হয়। সবাই জানত যে সুনীতি দেবী এবং তার বৌমা দুজনেই অত্যন্ত নির্লজ্জ, কিন্তু তারা যে একজন গরিব ভিখারিকেও ছাড়বে না এটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। ছি ছি, তোমরা মোটেই এটা ভালো করলে না, বেচারা গরিব মানুষ, ও তো বললো কালকে এসে 2 টাকা দিয়ে দেবে, তাও তোমরা ওর সাথে এমন করলে। আপনার যখন এতই দরদ, আপনি কেন ওর হয়ে আমাদেরকে 2 টাকা দিলেন না? নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় চিমটি কাটি, রুটি নিতে এসেছেন চুপচাপ রুটি নিয়ে চলে যান। আমরা কেন দিতে যাব ওনার টাকা? তোমাদের দোকানে জিনিস নিতে এসেছে, তোমরাই দিতে পারতে, কত দোকানে তো কত লোক কত রকমের ডিসকাউন্ট দেয়। তোমার কি ডিসকাউন্ট চাই? তাহলে তুমি যে 4টে রুটির অর্ডার দিয়েছো সেটার জন্য তোমার 16 টাকা দেওয়ার কথা, তুমি বরং 15 টাকা দিও। তুমি আমার কাছ থেকে 1 টাকা কম নিতে পারবে, অথচ ওই গরিব মানুষটাকে 2 টাকা কম দিতে পারলে না, এগুলো খুব খারাপ জানো তো। আমি তোমার থেকে এমনি এমনি 1 টাকা কম নেবো না, তুমি যে 4টে রুটি নিয়েছো তার মধ্যে থেকে 1টা রুটি থেকে একটুখানি ছিঁড়ে রেখে দেব। তোমার যেমন ডিসকাউন্ট দরকার তেমন আমাদেরও তো ডিসকাউন্ট দরকার, তাই না? এই না হলে আমার বৌমা একেবারে আমার যোগ্য উত্তরাধিকারী। সাব্বাস বৌমা, ঠিক উত্তর দিয়েছো একদম। বাবারে, কি নির্লজ্জ শাশুড়ি বৌমা, এতদিন তোমাদের দোকান থেকে রুটি নেই, তাও তোমরা আমার সাথে এরকম ব্যবহার করলে, আজকে 4টি রুটি দিয়ে দাও, আর কাল থেকে তোমাদের দোকানে আসবো না। কমলা দেবীর কথা শুনে সুনীতি দেবী আর শ্রেয়া তাকে নিয়ে আরো মজা করতে থাকে। এভাবে দোকান ভর্তি লোকের সামনে আমাকে অপমান করলো, তাই তো? এর শোধ আমি তুলবই, তোমরা এই নির্লজ্জতা করে বারবার পার পেয়ে যাবে, এটা আর যাই হোক আমি মেনে নিতে পারবো না। মনে মনে নানান রকমের কথা ভাবতে ভাবতে কমলা দেবী 4টি রুটি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর থেকে কমলা দেবী সুনীতি দেবী এবং শ্রেয়ার উপরে বেশ ভালো রকমের নজর রাখতে শুরু করে। তারা বাড়ির ভেতরে থাকলেও কমলা দেবী বাড়ির বাইরে থেকে নানান রকম উকিঝুঁকি মেরে সুনীতি দেবী ও শ্রেয়ার কীর্তিকলাপের উপর নজর রাখতে থাকে। আজ আবার 100 খানা রুটির অর্ডার আছে, এতগুলো আটা মাখা যায় বলুন তো আপনি? আমার হাত ব্যথা হয়ে যাবে তো, আমি কিছুতেই পারবো না এতগুলো রুটি বানাতে। তাহলে তুমি অর্ডারটা নিয়েছিলে কেন? টাকা দেখে লোভ সামলাতে পারোনি নিশ্চয়ই, তুমিও দিন দিন যা নির্লজ্জ তৈরি হচ্ছ না বৌমা, কি আর বলবো। আপনি আমাকে আর নির্লজ্জ হওয়ার জ্ঞান দিতে আসবেন না, টাকাটা নিয়েও নিয়েছি আর সেই টাকাটা আমার কাজেও লেগে গেছে। এবার আপনি বলুন 100টা রুটি আমি কিভাবে বানাবো? 100টা রুটি বানাতে যতটা আটা লাগবে ততটা আটা একটা গামলায় ঢেলে নিয়ে এসো, তারপর আমি বাকিটা বলে দিচ্ছি। সুনীতি দেবীর কথা মতো শ্রেয়া একটা বড় গামলায় বেশ অনেকটা আটা এবং তাতে কিছু জল ঢেলে তার শাশুড়ি মায়ের কাছে নিয়ে আসে। এবার নিজের পাটা ভালো করে পরিষ্কার করে এসো, পা পরিষ্কার করে গামলার উপর দাঁড়িয়ে পড়ো, তারপর পা দিয়েই আটাটা মেখে নাও, তাহলে তোমারও মজা লাগবে আর কাজটাও হয়ে যাবে। প্রয়োজনে গান চালিয়ে নিতে পারো, গানের তালে তালে নাচতে নাচতে আটা মাখা হয়ে যাবে। সত্যি মা, আপনার বুদ্ধির তুলনাই হয় না,
এভাবে আমি অনেক সিনেমায় দেখেছি টমেটো সস বানাতে। এভাবে যে রুটির জন্য আটা মাখা যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আপনি একটা জিনিয়াস। সুনিতা দেবীর কথা মতো শ্রেয়া আটার গামলার উপরে উঠে লাফাতে থাকে। এই সমস্ত কাণ্ড কমলা দেবী বাইরে থেকে দেখে নিজের ফোনে রেকর্ড করে। সে তৎক্ষণাৎ তাদের পাড়া প্রতিবেশী সকলকেই সেই ভিডিও দেখিয়ে দেয়। এমন ঘটনার পরে তাদের পাড়ার বেশ কয়েকজন লোক সুনিতা দেবী এবং শ্রেয়াদের বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করা শুরু করে। তোমাদের উপর বিশ্বাস করে তোমাদের দোকান থেকে প্রত্যেক দিন আমরা রুটি কিনি, তোমরা আমাদেরকে এইভাবে ঠকাও, পা দিয়ে কেউ রুটি আটা মাখে, ইস মা গো, আমার তো ভেবেই গাছি উড়ে উঠছে। আমরা হাত দিয়ে আটা মাখলে সেই রুটি ভালো খেতে হয়, আর পা দিয়ে মাখলেই দোষ? আরে বাবা, আমরাই তো মাখছি। আটা মাখার আগে আমরা তো পা দুটো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই একটা ছোট ব্যাপার নিয়ে এত হল্লা করার কিছু হয়নি। দেখেছেন রঞ্জন বাবু, দেখেছেন এরা কিরকম নির্লজ্জ? হাতে নাতে ধরা পড়ে যাওয়ার পরেও কিরকম বুক ফুলিয়ে ঝগড়া করছে। তোমাদের পয়সা দেবো রুটি বানানোর জন্য, আর তোমরা তোমাদের পা দিয়ে মাখা আটার রুটি আমাদেরকে খাওয়াবে, তাও আমরা কিছু বলতে পারবো না? না, বলতে পারবে না। আমাদের কাজ হলো তোমাদেরকে ভালোভাবে রুটি বানিয়ে সেগুলো দিয়ে দেওয়া। তোমাদের কাজ হলো আমাদের টাকা দিয়ে সেই রুটিগুলো নিয়ে বাড়ি চলে যাওয়া। আমরা কিভাবে রুটি বানাচ্ছি সেটা দেখো তো তোমাদের কাজ নয়। আমি ক্রেতা সুরক্ষা দপ্তরে ফোন করে দিয়েছি, ওরা আসলেই তোমাদের দোকানে তালা লেগে যাবে, তখন দেখবো তোমাদের এই অহংকার কোথায় যায়। তোমরা এতটাই নির্লজ্জ যে এখনো নিজেদের দোষ স্বীকার করছো না। ছি ছি ছি। কিছুক্ষণ পরে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে কয়েকজন লোক এবং বেশ কয়েকজন পুলিশ সেখানে আসে। তারা কমলা দেবীর ফোনের ভিডিওটা দেখে। তারা শ্রেতা ও সুনিতা দেবী দুজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। প্রীতম তাদের অনেকবার আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা প্রীতমের কোনো কথাই শোনে না। তারা শ্রেয়া এবং তার শাশুড়িমাকে ধরে নিয়ে চলে যায়। সম্বলপুর নামক এক গ্রামে রমেশ 5 টাকা দামের সিঙ্গারা ও পাউরুটির চপ বিক্রি করত। গ্রামের সব লোকেরা রমেশের দোকানের সিঙ্গারা আর পাউরুটির চপ খেতে ভীষণ পছন্দ করত। একদিন চপ সিঙ্গারা বিক্রি করে রমেশ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এবং তার বউ রীতা ও মেয়ে গুড়িয়াকে ডাক দেয়। রীতা, ও রীতা, কই গো, আমার ভীষণ খিদে পেয়েছে। আজকে আমি রাতে তোমাদের সাথে বসে খাবার খাবো, রোজ তো দেরি করে ফিরি, তোমরা তো খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার একদম ভালো লাগে না। রীতা ও গুড়িয়া ঘর থেকে বেরিয়ে আসে। তোমাকে আর একসাথে খেতে হবে না, তোমার মেয়ে সেই সন্ধ্যা থেকে কি সব পিৎজা খাওয়ার বায়না ধরেছে, আমি এখন পিৎজা কোথায় পাবো বলো তো? গুড়িয়া কোনো কথাই শুনতে চাইছে না। বাবা, ও বাবা, আমাকে পিৎজা এনে দাও, আমার সব বন্ধুরা পিৎজা খেয়েছে, আমি একাই শুধু খাইনি, ওরা সব শহরে ঘুরতে গিয়েছিল তখন পিৎজা খেয়ে এসেছে, আমাকে শুনিয়ে শুনিয়ে স্কুলে পিৎজা খাওয়ার গল্প করছিল। রমেশ তার মেয়েকে খুবই ভালোবাসে, তাই সে তার মেয়ের চোখের জল একেবারেই সহ্য করতে পারে না। মা, আমাদের গ্রামে তো পিৎজা পাওয়া যায় না, শহরের বড় বড় দোকান ওইসব পাওয়া যায়, তুই আজকে আমাদের সাথে যা হয়েছে তাই খেয়ে নে, দুদিন পর আমি শহরে গেলে তোকে পিৎজা কিনে এনে দেবো, তখন তুই পিৎজা খাস, কেমন? গুড়িয়া তার বাবার কথা শুনে তখনকার মতো শান্ত হয়ে যায়। মেয়ে কান্না থামিয়ে আবার হাসছে দেখে রমেশ আর রীতাও শান্তি পায়। এভাবেই প্রায় 2 দিন কেটে যায়। গুড়িয়া আবার পিৎজা খাওয়ার বায়না শুরু করে দেয়। বাবা, তুমি বলেছিলে 2 দিন পর তুমি শহরে যাবে আর আমাকে পিৎজা কিনে এনে খাওয়াবে, কোথায়, তুমি তো শহরে যাচ্ছ না, তার মানে তুমি আমার মন ভোলানোর জন্য মিথ্যা কথা বলেছিলে। না রে মা, সিঙ্গারার দোকানে অনেক ভিড় ছিল, তাই শহরে যাওয়ার ট্রেনটা আমি মিস করে ফেলেছি, তাই আজকে আর যেতে পারিনি, কিন্তু আমি অবশ্যই শহরে যাব তোকে পিৎজা খাওয়ানোর জন্য, এখন যা ঘুমিয়ে পড়, কাল তোর স্কুল আছে আবার। গুড়িয়া তার বাবার কথা শুনে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রমেশ তার দোকানের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য শহরে যায়। সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেলে তার পিৎজা কেনার কথা মনে পড়ে। সামনে একটা খাবারের দোকান দেখতে পাচ্ছি, ওইখানে মনে হয় পিৎজা পাওয়া যায়, গুড়িয়ার জন্য পিৎজা কিনে নিয়ে যাই, না হলে আমার মেয়ে আজকে আমায় বাড়িতে ঢুকতে দেবে না। রমেশ পিৎজা কেনার জন্য একটা বার্গারের দোকানে ঢুকে যায়। সেখানকার রিসেপশনে বসে থাকা ম্যাডামকে দেখে রমেশ বলে, এই যে আপনাদের দোকানে পিৎজা খাবারটা পাওয়া যায়, আমি আমার মেয়ের জন্য পিৎজা নেব। এত বড় শহরে অনেক দোকানেই পিৎজা পাওয়া যায়, কিন্তু এটা তো বার্গারের দোকান, এখানে আপনি পিৎজা পাবেন না, আমাদের দোকানের ঠিক 2টো দোকান পরে একটা পিৎজা পার্লার আছে, আপনি ওখানে চলে যান, পিৎজা পেয়ে যাবেন। রমেশ তার কথা মতো পিৎজা পার্লারে চলে যায়।
কিন্তু সেখানে বিভিন্ন রকমের পিৎজা দেখে এবং পিৎজার প্রচুর দাম দেখে রমেশের মাথা ঘুরে যায়। সে কোন ধরনের পিৎজা তার মেয়ের জন্য কিনবে সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারে না। বাবা, এই পিৎজাগুলো তো অনেক দাম। একটা রুটির উপর কিছু লাল, নীল, সবুজ, হলুদ ক্যাপসিকাম দিয়ে দিয়েছো, আর কটা চিকেন আর পনিরের টুকরো ছড়িয়ে দিয়েছে, আর এর জন্য এত দাম? সত্যি শহরের লোকেদের বোকা বানানো খুব সহজ। পিৎজার নামে পাউরুটি বিক্রি করে দিচ্ছে, আর আমি চাইলে নিজের হাতেই পিৎজা বানিয়ে নিতে পারবো। রমেশ তার মেয়ের জন্য পিৎজা না কিনেই বাড়ি ফিরে আসে। এদিকে গুড়িয়া পিৎজা খাবে বলে কিছু না খেয়ে বসেছিল। রমেশ বাড়ি ফিরে এলে সে তার বাবার হাতে কোনো পিৎজার প্যাকেট দেখতে পায় না। গুড়িয়া তার বাবার উপর ভীষণ রেগে যায়। তুমি ভীষণ মিথ্যাবাদী বাবা, আজকে শহরে গেলে তবুও তুমি আমার জন্য পিৎজা আনলে না। যাতে আমি পিৎজা খেতে না পারি তাই তুমি ইচ্ছা করেই এমন করলে। আমার কথাটা একবার শোন মা, তুই আমায় ভুল বুঝিস না। তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলতে চাই না। যতক্ষণ না তুমি আমাকে পিৎজা কিনে এনে খাওয়াচ্ছ ততক্ষণ তুমি আমার সঙ্গে কথা বলবে না, আর আমিও তোমার সাথে কোনো কথা বলবো না। গুড়িয়া, এই গুড়িয়া। গুড়িয়া কাঁদে কাঁদে ঘরে চলে যায়। সে তার বাবার ডাকে কোনো রকমে সাড়া দেয় না। রমেশ তার মেয়েকে কাঁদতে দেখে ভীষণ কষ্ট পায়। পরের দিন সকালে রমেশ বাজারে গিয়ে নানান রকম সবজি, চিকেন, পনির আর পিৎজা সস কিনে নিয়ে আসে। সে তার মেয়ের জন্য পিৎজা বানানো শুরু করে দেয়। সেই সময় রীতা তার কাছে আসে। এই, তুমি সেই কখন থেকে কি সব সবজি দিয়ে সস দিয়ে কি করছো বলো তো? মেয়েটাকে একটা পিৎজা কিনে এনে দিলেই ঝামেলা মিটে যেত, তাই না করে এখন সিঙ্গারা আর চপের দোকান বন্ধ করে তুমি এসব করছো? আমি আমার মেয়েকে নিজের হাতে পিৎজা বানিয়ে খাবো, আমার হাতের হোমমেড পিৎজা খেয়ে ওর অভিমান ভেঙে যাবে। গুড়িয়া স্কুল থেকে বাড়ি ফিরে আসলে রমেশ তাকে পিৎজা এনে দেয়। গুড়িয়া পিৎজা খেতে পেয়ে ভীষণ খুশি হয়। বাবা, তুমি পিৎজা কোথা থেকে পেলে? আমাদের গ্রামে তো পিৎজা পাওয়া যায় না, আর তুমি তো শহরেও যাওনি, তাহলে উফ, আগে গরম গরম পিৎজা খা, তারপর আমি তোর সব প্রশ্নের উত্তর দেব। গুড়িয়া পিৎজা খেয়ে নেয়। তার রমেশের হাতের পিৎজা খেয়ে খুবই ভালো লাগে। আমি আজকে নিজের হাতে তোর জন্য পিৎজা বানিয়েছি, এবার থেকে আমি তোকে নিজে পিৎজা বানিয়ে খাওয়াবো। কাল স্কুল ছুটি হয়ে গেলে তোর বন্ধুদের বাড়িতে আনিস, আমি ওদেরকেও পিৎজা রান্না করে খাওয়াবো। ঠিক আছে বাবা, তুমি সত্যি দারুণ পিৎজা বানিয়েছো। আমি কালকে আমার সব বন্ধুদেরকে আমাদের বাড়িতে পিৎজা খাওয়ার জন্য ইনভাইট করব। পরের দিন স্কুল ছুটি হয়ে গেলে গুড়িয়া তার বন্ধুদেরকে বাড়িতে নিয়ে আসে। রমেশ তাদেরকে পিৎজা বানিয়ে খাওয়ায়। ওয়াও আঙ্কেল, পিৎজাটা দারুণ খেতে হয়েছে। আমরা অনেকবার শহরের বিভিন্ন দোকানের পিৎজা ট্রাই করেছি, বাট তোমার হাতের পিৎজাটা খুব ভালো খেতে, সো টেস্টি। তুমি এইবার একটা পিৎজার দোকান দিয়ে দাও, খুব ভালো বিক্রি হবে। বাবা, এবার থেকে তুমি আমাকে রোজ টিফিনে পিৎজা বানিয়ে দেবে। আমি আর আমার বন্ধুরা প্রত্যেকদিন চিকেন আর পনির পিৎজা খাবো। রমেশ প্রায় প্রতিদিন গুড়িয়া ও তার বন্ধুদের জন্য পিৎজা বানিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। সবার পিৎজা খেয়ে ভীষণ পরিমাণে পছন্দ হয়। গোলু প্রায় প্রত্যেকদিন গুড়িয়ার সাথে তাদের বাড়িতে পিৎজা খাওয়ার জন্য চলে আসে। আন্টি, আঙ্কেলকে বলো না চিকেন পিৎজা বানিয়ে খাওয়াতে। আজ টিফিন টাইমে সব বন্ধুরা মিলে আঙ্কেলের হাতের পিৎজা খেয়ে নিয়েছে, আমায় দেয়নি, আমি এখন পিৎজা খাবো। গোলু আঙ্কেল তো এখন দোকানে গেছে, তুমি বাড়ি যাও, কালকে স্কুলে আঙ্কেল তোমার জন্য পিৎজা বানিয়ে পাঠিয়ে দেবে। গোলু রীতার কথা শুনে খুবই খুশি হয়ে বাড়ি চলে যায়। রমেশ বাড়ি ফিরে আসলে রীতা তাকে বলে, তুমি তো পিৎজা বানানোর পুরো মাস্টার শেফ হয়ে গেছো। গুড়িয়ার বন্ধুরা তোমার হাতের পিৎজা খেতে বাড়ি চলে আসছে। তুমি যখন সবার জন্য রোজ পিৎজা বানাচ্ছো, তাহলে সিঙ্গারা আর পাউরুটি চপের দোকান তুলে দাও, আর তার জায়গায় তুমি একটা পিৎজার দোকান দাও। কথাটা তুমি মন্দ বলনি, আমাদের গ্রামে একটাও পিৎজার দোকান নেই, সবাই শহরে গিয়ে গলা কাটা দাম দিয়ে পিৎজা খেয়ে আসে। হ্যাঁ, আমাদের গ্রামে পিৎজার দোকান খুললে আমাদের অনেক টাকা লাভ হবে, রোজ রোজ টাকা চিন্তা করতে হবে না। আমি যেমন 5 টাকায় সিঙ্গারা আর পাউরুটির চপ বিক্রি করছি, ঠিক তেমনই 5 টাকায় পিৎজা বিক্রি করব। কি, 5 টাকায় পিৎজা বিক্রি করবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? একটা পিৎজার দাম শহরে 300 টাকা, আর তুমি সেই জায়গায় পিৎজা 5 টাকায় বিক্রি করবে? দেখো, যা ভালো বোঝো তাই করো, তারপর আমাদের যেন রোডে বসতে না হয়। আমার হাতের 5 টাকার সিঙ্গারা আর চপের স্বাদ যেমন, তার চেয়েও ভালো পিৎজার স্বাদ হয়।
আমার মেয়ে তো আমার হাতের পিৎজার তারিফ করেই দিয়েছে, তাই আমি 5 টাকায় পিৎজা বিক্রি করব। রমেশ তার সিঙ্গারা আর চপের দোকান তুলে দিয়ে সেই জায়গায় 5 টাকা দামের পিৎজা বিক্রি করা শুরু করে দেয়। গ্রামের লোকেরা 5 টাকায় রমেশের পিৎজার দোকান দেখে ভীষণ অবাক হয়ে যায়। প্রথমে তার দোকানের কম দামি পিৎজা কেউ খেতে চায় না। রমেশ, তুই 5 টাকায় পিৎজা বিক্রি করছিস ভাই? শহরে আমরা অনেক দাম দিয়ে পিৎজা খাই তো, আর তুই 5 টাকায় এই পিৎজা বিক্রি করছিস কিভাবে? কেন, যেভাবে আমি সিঙ্গারা আর পাউরুটির চপ বিক্রি করতাম সেইভাবে? আরে মূর্খ, পিৎজার সিঙ্গারা কি এক জিনিস হলো নাকি? আমার তো মনে হয় তুই পিৎজায় বাসি সবজি রুটি আর ভাগরের মাংস মেশাস, না হলে এত কম দামে কখনোই পিৎজা খাওয়ানো সম্ভব নয়। এই সব কথা কেন বলছো? এতদিন আমার দোকান থেকে সিঙ্গারার চপ কিনে খেয়েছো, কখনো কি মনে হয়েছে যে আমি তোমাদের বাসি সিঙ্গারা চপ খাওয়াচ্ছি? তাই পিৎজাও বাসি খাবো না। ওই সব বাজে কথা বলে লাভ নেই, আমরা কেউ তোর দোকানের পিৎজা খাবো না, আর আমাদের ছেলে মেয়েদের ওই পচা পিৎজা খেতে দেবো না। রমেশের 5 টাকা দামের পিৎজা কিছুতেই বিক্রি হতে চায় না। প্রলয় শয়তানি করে রমেশের দোকান বন্ধ করে দেওয়ার জন্য শহরের ফুড কন্ট্রোল ব্যুরোকে 5 টাকার পিৎজার কথা জানিয়ে দেয়। তারা রমেশের দোকানে আসে। রমেশ বাবু, আমাদের কাছে খবর আছে, আপনি 5 টাকায় পচা পিৎজা বিক্রি করেন, আমরা আপনার দোকানের পিৎজা খাবো। যদি কোয়ালিটি টেস্টে আপনার পিৎজা ফেল হয়ে যায় তাহলে আমরা আপনার দোকান সিজ করে দেব, কারণ 5 টাকায় পিৎজা বিক্রি করা ইম্পসিবল। বিশ্বাস করুন, আমি পচা পিৎজা বিক্রি করি না, সব ফ্রেশ জিনিস দিয়ে পিৎজা বানাই। সে তো পিৎজা খেলেই বোঝা যাবে, 5 টাকায় নাকি ফ্রেশ পিৎজা বানাই। যত সব আজগবি কথা বলার জায়গা পায় না, এর হাতের পিৎজা খেলে আমাদের ছেলে মেয়েদের শরীর খারাপ করবে, তাই আপনাদের দোকান বন্ধ করে দিন, কারণ বাচ্চাদের তো আর সবসময় চোখে চোখে রাখা যায় না। যদি 5 টাকার পিৎজা কিনে খেয়ে নেয় তখন কি হবে? ফুড কন্ট্রোল ব্যুরো রমেশের দোকানের 5 টাকার পিৎজা খায়। তাদের সেই পিৎজা খেয়ে ভীষণ পছন্দ হয়। ওয়াও, এই পিৎজাটা দারুণ খেতে, একটা সবজি এখানে বাসি না প্রলয় বাবু, শহরের বড় বড় দোকানের চেয়ে এটা বেটার খেতে। প্রলয় বাবু, আপনি আমাদের ভুল ইনফরমেশন দিয়ে মিসগাইড করেছেন, আপনি কিন্তু এটা ঠিক করেননি। প্রলয় বাবু তাদের কথা শুনে ভীষণ লজ্জায় পড়ে যায়। তারা রমেশের 5 টাকার পিৎজার দোকানকে 5-স্টার সার্টিফিকেট দিয়ে শহরে ফিরে যায়। তারপর থেকে গ্রামের কোনো লোক আর শহরে অত দামি পিৎজা খেতে চায় না। তারা সবাই রমেশের দোকান থেকে 5 টাকা দাম দিয়ে পিৎজা কিনে খেতে শুরু করে দেয়। এভাবেই তার 5 টাকার পিৎজা সিঙ্গারা আর পাউরুটির চপের থেকেও বেশি বিক্রি হয়। রমেশ কিছুদিনের মধ্যে অনেক টাকা ইনকাম করে। 5 টাকার পিৎজা বিক্রি করে তাদের দারিদ্রতার অবস্থার পরিবর্তন ঘটে। তারা 3 জনই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।